গন্ডাছড়া মহকুমার হরিপুর বারুকার্ড এলাকার বাসিন্দা এবং পত্রিকা হকার তপন মল্লিকের পরিবার বর্তমানে অভাবের তাড়নায় জীবন যন্ত্রণায় কাতর হয়ে দিন কাটাচ্ছে। সামান্য হকারের কাজ করে মাসে সামান্য টাকা দিয়ে স্ত্রী এবং সন্তানদের প্রতিপালন সহ পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই যুবক। বিপিএল সহ অন্যান্য সরকারি সাহায্য পাননি বলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে এবং সন্তানদের পড়াশোনা কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তপন মল্লিকের স্ত্রী। এই অবস্থায় সরকারি সাহায্য পেলে তাদের আগামীর দিন চলা আরও সহজ হবে বলে তিনি জানিয়েছেন। আমার নাম অমিতা দাস মল্লিক, আমার বাড়ি হরিপুর বারকার, আমরা খুবই গরিব। আমার ছেলে মেয়ে ছেলে পরে ক্লাস ফোরে আর মেয়ে পরে নার্সারি, তুই এরা বই খাতা কলম দেওয়ার মতো মানে ক্ষমতা নাই। আমার স্বামী একটা অসুস্থ, পত্রিকা হকারি করে, অন্য কাজ করারও কোনো ক্ষমতা নাই যে অন্য একটা কাজ করতে পারবো। মাসে 3,000 টাকা বেতন পাই, তো এইটা দিয়ে তো আমাদের সংসার চলে না কোনো রকমে। একবার খাই একবার না খাই এমন করে চলতেছে। সরকারে যদি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিত আমি একটু ভালো করে চলতাম। তো এই মেয়ের কন্যা সন্তানের কাগজপত্র দিছিলাম CD200, তো এইটা বললে হয়তো না কি জানি বাদ হয়ে গেছে। তো আমার ছেলে স্টাইফোন হবে না, এটি যদি পাইতাম তবু কোনো রকমে চলে যেতাম, এটিও পাই না। তো এই রেশন কার্ড তো আমরা APL, এটা যদি সরকারে একটু BPL বা অন্তত করে দিত তো আমরা একটু ভালো করে চলতাম, খেয়ে বসতাম। লেখাপড়া লেখা বই খাতা কলম স্কুল ব্যাগ এটি কিচ্ছু কিনা দিতে পারতেছি না। সবাই তো ওখানে বইটি কিনা হয়েছে, আমি তো কিনা দিতে পারতেছি না। ছেলে কান্দে স্কুলে যাওয়ার লেগে বই নেই ব্যাগ নেই, তো ওখানে কীভাবে কিনা দিমু একটু যদি দেখতো। উল্লেখ্য, কন্যা সন্তান ভাতার জন্য স্থানীয় পর্যায়ে দৌড়ঝাঁপ করলেও ভাতা এখনো অবধি পায়নি পরিবারটি। প্রশাসন সাহায্য করলেই তাদের সন্তানদের জীবন উজ্জ্বল হতে পারে বলে ভুক্তভোগী পরিবারটির বক্তব্য। ব্যুরো রিপোর্ট, RE News।